সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসকেটিএন অনলাইন জিওগ্রাফার চ্যানেলে। আমি এসকেটি আজকে তোমাদেরকে একটি নতুন টপিকের সাথে আলোচনা করব। আমাকে অনেকদিন ধরেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা বলছে যে আমাদের কিছু পাঠ্য আলোচনা করলে ভালো হয়, তো তাদেরই উদ্দেশ্যে মূলত আজকে আমি একটি নতুন বিষয়, এর আগে অনার্সে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এই টপিকটি পড়ানো হয়নি, এই প্রথম সেমিস্টারে এই টপিকটি পড়ানো হচ্ছে। এই টপিকটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের CC8 থিওরি পেপারে ইউনিট 2-এর একটি টপিক। তো বিষয়ে যাওয়ার আগে সবাইকে আরও একবার বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের নতুন বিষয়। বিষয়টি হচ্ছে কোর পেরিফেরি মডেল। কোর পেরিফেরি মডেল, এই মডেলটি আঞ্চলিক উন্নয়নের একটি মডেল নামে পরিচিত। তো ফার্স্টে কিছু পটভূমি নিয়ে আলোচনা করা যাক, আমি কিছু বইয়ের ভাষা, কিছু তাত্ত্বিক জ্ঞান তোমাদের দেব, তারপরে এই জিনিসটি ভালো করে তোমাদের বোঝাবো যে এই জিনিসটির সঙ্গে বাস্তবের কি মিল আছে, কেন এই মডেলটি কেনই বা আমরা পড়ব। তোমরা একটি জিনিস মনে রাখবে যে 11 ক্লাস 12 ক্লাস 9 10 এই সমস্ত ক্লাসে তোমরা জিওগ্রাফিতে জানতে যে এটাকে এটা বলে, কিন্তু অনার্সে এসে তোমরা জানবে কেন বলে। এই কেন কথাটির উত্তর তুমি ততক্ষণ খুঁজবে যতক্ষণ তুমি না পাবে কোনো উত্তরে, আর যখনই তুমি সেটা পাবে ওটাই তোমার অনার্সের সিলেবাস ছিল। তো চলো আজকে আমি কিছু তাত্ত্বিক তোমাকে আগে বলি, তারপরে তোমাকে প্রয়োগ বা বাস্তব দিকগুলো আমি তুলে ধরব। কোর পেরিফেরি মডেল, এই মডেলটি প্রদান করেছিল জন ফ্রেডম্যান। জন ফ্রেডম্যান ইনি কে ছিলেন? ইনি ছিলেন স্কুল অফ কমিউনিটি অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, স্কুল অফ কমিউনিটি অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, এটি কানাডায় অবস্থিত, এইখানকার একজন অধ্যাপক ছিলেন জন ফ্রেডম্যান। শুধু তাই নয়, ইনি ছিলেন আমেরিকান ইকোনমিস্ট, অর্থাৎ আমেরিকার একজন অর্থনীতিবিদ। এছাড়াও ফ্রেডম্যান তিনি তার রচিত গ্রন্থ রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটি এ কেস স্টাডি অব ভেনেজুয়েলা, এই গ্রন্থটি 1966 সালে তিনি প্রকাশ করেছিলেন। এই গ্রন্থটি প্রকাশকালে সেই পুস্তকে তিনি কোর পেরিফেরি মডেলটিকে উত্থাপন করলেন বা জনসমক্ষে আনলেন। তাহলে আমি এখানে কোর পেরিফেরি মডেলের স্রষ্টা সম্পর্কে কিছু বক্তব্য তোমাদেরকে বললাম, এটি সম্পূর্ণ একটি তাত্ত্বিক বক্তব্য, এই বক্তব্যটি তুমি ভূমিকাতে লিখবে। এবার চলো জানা যাক যে এই কোর পেরিফেরি মডেল, এটিকে কেন এই মডেলটি উত্থাপন করেছেন তিনি, আর এই মডেলের বিষয়বস্তুই বা কি আছে। এই মডেলটির প্রথমেই তোমাকে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, বাস্তব বিষয়। কোনো একটি অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে, একটি অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা হয়, অর্থাৎ কোনো একটি রিজিয়নের ডেভেলপমেন্ট, কোনো একটা রিজিয়নের ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করে।
নাম্বার ওয়ান ফ্যাক্টর হচ্ছে ওই অঞ্চলের ভেতরে কি প্রকারের উন্নয়ন ঘটেছে, অর্থাৎ উন্নয়নের ধরন কি, বিষয়বস্তু কি, উন্নয়নের বন্টন ঠিকঠাক হয়েছে কিনা। আরেকটি, ওই রিজিয়নটার বাইরে কি প্রকার উন্নয়ন ঘটেছে। এই যে একটি রিজিয়ন তার উন্নয়নের কল্পে, এই যে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি, এর থেকেই মূলত কোর এবং পেরিফেরি শব্দটি তিনি ব্যবহার করেছেন। কি করে আবার দেখা যাক, রিজিয়নের মধ্যে যে উন্নতি অর্থাৎ সেন্টারের উন্নতি তাকে তিনি কোর বলে আখ্যায়িত করছেন, রিজিয়নের বাইরের যে উন্নতি তাকে তিনি পেরিফেরি বলছেন, অর্থাৎ কোর মানে কেন্দ্রক এলাকা অঞ্চলটির, আর পেরিফেরি মানে তার সংলগ্ন এলাকা ওই অঞ্চলটি। বোঝা গেল এই জিনিসটা? এবার আমরা দেখি, অর্থাৎ একটি অঞ্চল, এটা কোর এলাকা, অর্থাৎ অঞ্চলটির ভেতরকার উন্নয়ন। এই অঞ্চলটি অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট প্রভাবশালী হবে, অর্থাৎ এদের প্রচুর ধনসম্পত্তি রয়েছে, এখানে বহু বিনিয়োগকারী বসে থাকবে, তার মানে এরা হচ্ছে বড়লোক, ধনী। কিন্তু একটা জিনিস, এইখানটায় শ্রমিকের অভাব দেখা দেবে, শ্রমিক এখানে পাওয়া যাবে না, এখানে কাঁচামাল পাওয়া যাবে না তেমন। আর এই শ্রমিক আর কাঁচামালের চাহিদা মেটানোর উদ্দেশ্যে সংলগ্ন অঞ্চল বা পেরিফেরি গড়ে উঠবে, এটা ফ্রেডম্যান বলছে। তো প্রথমে কোর অঞ্চল আমি বুঝলাম, একটি কেন্দ্রক অঞ্চল তৈরি হবে এবং তার সংলগ্ন অঞ্চল, পার্শ্ববর্তী অঞ্চলে কিছু চাহিদা মেটানোর উদ্দেশ্যে গড়ে উঠবে। সেই কেন্দ্রক অঞ্চল আর সংলগ্ন অঞ্চলের বিন্যাস কি রকমের হবে তা ফ্রেডম্যান চারটি ভাগে ভাগ করেছেন, অর্থাৎ অঞ্চলকে, রিজিয়ানকে ফ্রেডম্যান চারটি অঞ্চলে বিভক্ত করেছেন। এই চারটি অঞ্চল কি কি? নাম্বার ওয়ান ইজ দ্য কোর রিজিয়ান, কেন্দ্রক অঞ্চল। নাম্বার টু ইজ দ্য আপওয়ার্ড ট্রানজিশন রিজিয়ান, অর্থাৎ ঊর্ধ্বগামী পরিবর্তনশীল অঞ্চল। নাম্বার থ্রি, রিসোর্স ফ্রন্টিয়ার রিজিয়ান, অর্থাৎ সম্পদের সীমান্তবর্তী বা সীমানা অঞ্চল। নাম্বার ফোর, ডাউনওয়ার্ড ট্রানজিশন। নিম্নগামী পরিবর্তনশীল অঞ্চল, এই চারটি অঞ্চলে তিনি বিভক্ত করলেন গোটা অঞ্চলকে, তার কেন্দ্র ও পরিবর্তনশীল অঞ্চলের ভিত্তিতে। মূলত তিনি এই বিভাগটি অবস্থান এবং অর্থনৈতিক পরিকাঠামোর ভিত্তিতেই বিভক্ত করেছিলেন সমগ্র অঞ্চলটিকে। তাহলে এবার আমরা দেখি, কোর এরিয়া, আপওয়ার্ড ট্রানজিশন, রিসোর্স ফ্রন্টিয়ার, ডাউনওয়ার্ড ট্রানজিশন। তো প্রথমে আমরা কোর এরিয়া সম্পর্কে আলোচনা করব। তাহলে কোর এরিয়া সম্পর্কে জানা যাক। আমি প্রথমেই বললাম যে ফ্রেডম্যান কোর এরিয়া বলতে তাকেই বুঝিয়েছেন যার মূলধনের পরিমাণ বেশি,
রিচ ইন ক্যাপিটাল তাকেই কোর এরিয়া বলছে। এটি সব থেকে উন্নত এলাকা এবং এই এলাকাটি কোনো মহানগরী হতে পারে, কোনো ব্যবসা বাণিজ্যের প্রধান কার্যালয় হতে পারে, কোনো অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান হতে পারে, সেটি হচ্ছে একটি কোর রিজিয়নের অন্তর্গত হবে। ব্রাজিলের সাও পাওলো একটি কোর রিজিয়নের অন্তর্গত। হঠাৎ করে আমরা কোর রিজিয়ন বলছি, এ মূলধনের দিক থেকে গুরুত্বপূর্ণ হবে, এই মূলধনটা এরা এত হট করে পেয়ে যাচ্ছে কি করে কোর রিজিয়ন? তো এটি বিষয়বস্তুর পরে আমি বলবো যে এটি কি করে হচ্ছে। দু নম্বর, আপওয়ার্ড ট্রানজিশন রিজিয়ন। কোর রিজিয়নকে বেষ্টনকারী এককেন্দ্রিক বলয়টি হচ্ছে আপওয়ার্ড ট্রানজিশন রিজিয়ন। মূলত কোর এরিয়ার চাপটাকে কমানোর জন্য কোর এরিয়ার সংলগ্ন অবস্থায় এই বলয়টিকে দেখতে পাওয়া যায়। যেহেতু কোর এরিয়ার পার্শ্ববর্তী স্থানে এটি রয়েছে, তাই কোর এরিয়ার সমগ্র বৈশিষ্ট্যটা এ ধারণ করছে, প্রায় কোর এরিয়ার সমতুল, কিন্তু পুরোপুরি কোর এরিয়া এ নয়। এই স্থানটিতে সম্পদের নিবিড় ব্যবহার লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, মূলত এই স্থানটি থেকেই বিভিন্ন কাঁচামাল এখান থেকে কোর এরিয়ায় প্রবেশ করে এবং এই স্থানটিতে বিভিন্ন সেক্টর গ্রোথ করে, ডেভেলপমেন্ট ঘটে। এটি প্রায় কোর এরিয়ার সমতুল একটি স্থান। এবার তিন নম্বর বিষয়টিতে আসা যাক, রিসোর্স ফ্রন্টিয়ার রিজিয়ন। রিসোর্স ফ্রন্টিয়ার রিজিয়ন, আচ্ছা এটা হচ্ছে, এটা বললাম আগের বার, আপার ট্রানজিশন রিজিয়ন। রিসোর্স ফ্রন্টিয়ার রিজিয়ন হচ্ছে এইটা। মূলত এই অঞ্চলটি উৎপাদনশীল অঞ্চল নামে পরিচিত, অর্থাৎ এই অঞ্চলটি এর মতো অতটা ডেভেলপ নয়। এই অঞ্চলটি কোরের পাশে থেকে প্রায় পুরো কোর এরিয়ার বৈশিষ্ট্যটাকে ধারণ করছে, আমি আগে বললাম, কিন্তু এই অঞ্চলটি অতটাও আপার ট্রানজিশন রিজিয়নের মতো উন্নতি লাভ করতে পারেনি। এটি উৎপাদনশীল অঞ্চল নামে পরিচিত। এখানে কৃষির উৎপাদন, পশুখাদ্য, পশুপালন ইত্যাদি করা হয়ে থাকে এই জায়গাটা, এবং এই উৎপাদিত ফসল এবং পশুজাত বিভিন্ন উপাদান, বাটার, পনির, সমস্ত খাদ্যদ্রব্য শুধুমাত্র এরা নিজেরাই ভক্ষণ করে তা নয়, এখান থেকে এই এরিয়া এবং কোর এরিয়ায় এরা জিনিসপত্রের আদান প্রদান ঘটায়। কারণ এই সমস্ত স্থান মূলধন বিশিষ্ট অঞ্চল, এখানে গেলে বেশি টাকায় জিনিসটা বিক্রি করতে পারবে। এই সম্পদটা, এখানকার সম্পদের ব্যবহার নবীন, সবেমাত্র উৎপাদনশীল অঞ্চল হিসেবে নিজেকে পরিচয় লাভ ঘটিয়েছে। এটি নতুন আবিষ্কার করা একটি অঞ্চল, অর্থাৎ এটি নতুন অধ্যুষিত অঞ্চল। এটাকে আর একটা নাম আছে, নিউলি কলোনাইজড এরিয়া, নতুন অধ্যুষিত অঞ্চল হচ্ছে এটি। উৎপাদন সবে কয়েক মাস হলো শুরু হয়েছে, সেই এলাকা হচ্ছে রিসোর্স ফ্রন্টিয়ার রিজিয়ন। এরা এদেরকে এবং এদেরকে কৃষিজাত এবং পশুপালনজাত দ্রব্যাদি বিনিময় করে উচ্চ আর্থিক মুনাফা লাভের আশায়। তাহলে চার নম্বর বিষয়টিতে আসা যাক, ডাউনওয়ার্ড ট্রানজিশন রিজিয়ন। তুমি দেখতেই পাচ্ছ ফ্রেডম্যান একে ডাউনওয়ার্ড বলেছেন, মানে এ নিজে নিম্নগামী হয়েই গেছে, আর একে আপওয়ার্ড বলেছে, কোরের পাশে থেকে নিজেকে আপে তুলে দিয়েছে, তাই না?
আর একে আগেই বুঝতে পারছো ডাউনওয়ার্ড বলেছে, তাহলে ডাউনওয়ার্ড রিজিয়ন হচ্ছে এইটা, ডাউনওয়ার্ড ট্রানজিশন রিজিয়ন। অর্থাৎ এই সমস্ত স্থানে অর্থনৈতিক অবস্থা অতীব নিম্নমানের, এই সমস্ত স্থানে কৃষির উৎপাদনশীলতা প্রাচীন পদ্ধতিকে অবলম্বন করে গড়ে ওঠা নিম্ন উৎপাদনশীলতা, এই সমস্ত স্থানে ভূমি ব্যবহারের প্রাচীন পদ্ধতি লক্ষ্য করা যায়, শিল্প কারখানা এই সমস্ত স্থানে প্রাচীন আউটডেটেড ইন্ডাস্ট্রি এই সমস্ত স্থানে গড়ে তোলা যায়, তাহলে মানুষজন খাবে কি এত নিম্নমানের, এত সবকিছুই নিম্ন, তাহলে এখানকার অতিরিক্ত মানুষ কোর এরিয়ায় শ্রমিক হিসাবে নিজেদেরকে নিয়োজিত করতে আসবে। মূলত তুমি একটি জিনিস বুঝে রাখো, ফ্রেডম্যান একটাকে কোর বলছে, তিনটেকে পেরিফেরি বলছে তা নয়, ফ্রেডম্যান মূলত এই দুটোকে কোর রিজিয়ানের আওতায় এনেছে, আর এই দুটোকে ফ্রেডম্যান পেরিফেরি রিজিয়ানের আওতায় আনছে, যেহেতু এর পাশেই থেকে নিজেকে কোরের সমতুল বলে মনে করছে। এটা কোর রিজিয়ানের আওতায় দুটো, আর পেরিফেরি রিজিয়ানের আওতায় হচ্ছে বাকি দুটো। তাহলে স্যার দুটো পেরিফেরি রিজিয়ান বিষয়টা গুরুত্বটা কোথায় এ দুটো পেরিফেরি রিজিয়ানে? না, যেটা রিসোর্স ফ্রন্টিয়ার সেটি, রিসোর্স ফ্রন্টিয়ার রিজিয়ান সেটি কৃষিজ সম্পদ কোরকে দিয়ে ঘাটতি মেটাবে করে, আর যেটা ডাউনওয়ার্ড ট্রানজিশন রিজিয়ান সে মূলত লেবার দিয়ে করে সেই লেবারের ঘাটতিটা মেটাবে, আর কোর ক্রমশ ডেভেলপ করতে শুরু করবে। তোমাকে প্রারম্ভিক অবস্থায় একটি কথা বলেছিলাম যে ফ্রেডম্যানের কোর আর পেরিফেরি দুটো বিষয়, সেখান থেকে তিনি এই চারটি রিজিয়ানকে অর্থনৈতিক অবস্থা এবং উৎপাদনশীলতার ভিত্তিতে যে শ্রেণীবিভাগ করেছেন সেটি বললাম। এরপরে আমি মডেলে প্রবেশ করব যে এরা কিভাবে এদের নিজেদেরকে উন্নতি করবে বা কোন পর্যায়ে পৌঁছবে। তাহলে কোর আর পেরিফেরির মধ্যে একটা আন্তঃসম্পর্ক তোমাকে দেখিয়েছিলাম, তো আর একবার বলছি যে তাহলে কি হবে, কোর এরিয়া পেরিফেরি এরিয়াকে কি দেবে, কোর এরিয়া পেরিফেরি এরিয়াকে মূলধন দেবে, যেহেতু ও এটি সমৃদ্ধ তাই মূলধনটা পেরিফেরিয়ার এরিয়াকে কোর এরিয়া দেবে, আর পেরিফেরি এরিয়া সেই মূলধনটাকে পাওয়ার আশায় শ্রমিক এবং কাঁচামাল কি করবে, পেরিফেরি এরিয়া কোর এরিয়াকে দেবে। তাহলে ও ওকে মূলধন দিচ্ছে আর ও ওকে বিনিময়ে শ্রমিক আর কাঁচামাল দিচ্ছে, এইভাবে পরস্পরের মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরি হবে। এই আন্তঃসম্পর্ক তৈরি হওয়ার ফলে পেরিফেরি এরিয়ায় সমস্ত মানুষ উচ্চ মজুরি পাওয়ার আশায় কোর এরিয়ায় কাজে যোগদান করবে এবং পেরিফেরি এরিয়াটায় শ্রমিকের ঘাটতি দেখা দেবে। এইটা হচ্ছে এই রিজিয়নটার, এই যে সাপ্লাইটা তোমাকে রিলেশনটা দেখালাম, এই রিলেশনের চূড়ান্ত পর্যায়। এখন আমি তোমাকে দেখাবো যে ফ্রেডম্যান যে স্টেজগুলো বলেছেন তার মডেলে, সেই স্টেজগুলো কি করে ডেভেলপ করছে। অর্থাৎ এবার আমি তোমাকে দেখাবো স্টেজেস অফ ডেভেলপমেন্ট। ফ্রেডম্যান এই কোর আর পেরিফেরির আন্তঃসম্পর্কের ভিত্তিতে
চারটি স্টেজের কথা বলেছে। ফার্স্ট ওয়ান তোমাদেরকে আমি পড়াবো। ফার্স্ট নাম্বার ওয়ান, প্রি ইন্ডাস্ট্রিয়াল স্টেজ। অর্থাৎ প্রাক শিল্পায়ন পর্যায়। এই পর্যায়টা কি? এই পর্যায়টিতে ফ্রেডম্যান বলছে যে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় কতগুলি আরবান সেন্টার গড়ে উঠবে, প্রাথমিক অবস্থায় কতগুলি আরবান সেন্টার গড়ে উঠবে, এই আরবান সেন্টারগুলি আকারে ছোট হবে এবং প্রত্যেকটি আরবান সেন্টার সম আকৃতির হবে, কেউ ছোট না কেউ বড়ও না। প্রত্যেকটি আরবান সেন্টারের মধ্যে কোনোভাবেই, এই যে আগে একটা রিলেশন আঁকলাম, এ ওকে মূলধন দেবে, ও ওকে শ্রমিক এবং কৃষিজ পণ্য বা র ম্যাটেরিয়ালস দেবে, এখানে কিন্তু প্রাথমিক অবস্থায় কেউ কাউকে কিছু দেবে না, কোনো আদান প্রদান হবে না। এই সময় অর্থনীতিটা একটা নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে, যেহেতু এ ওকে বিনিময় করছে না, অর্থনীতি সীমাবদ্ধ থাকবে। এই সময় প্রত্যেকটা স্থানের মধ্যে ইকোনমিক ডেভেলপমেন্ট আর স্পেশাল এন্টিটিস, সামাজিক সত্তা, এদের মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না। এরা প্রত্যেকেই সামাজিক সত্তা হিসাবে সেম থাকবে, এদের প্রত্যেকেই ইকোনমিক অ্যাক্টিভিটিস কম বেশি নিজেদের মধ্যে সমান থাকবে। এই সময়টাই এগ্রিকালচারাল সোসাইটি নামে পরিচিত। এটা এটা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা নামে পরিচিত। এখানে অ্যাক্টিভিটিস কম থাকবে, এখানটায় মোবিলিটি, মানুষজনের যে তৎপরতা সেটাও এখানে কম থাকবে। তাহলে আমি আরেকবার সামারি করছি, প্রাথমিক অবস্থায় কিছু আরবান সেন্টার গড়ে উঠবে এবং এই আরবান সেন্টারগুলো সম আকৃতির হবে, আর এই আরবান সেন্টার কেউ কাউকে কিছু আদান প্রদান করবে না, বিচ্ছিন্ন অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যাবে, স্পেশাল এন্টিটিস এবং ইকোনমিক ডেভেলপমেন্ট মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এটি এগ্রিকালচারাল সোসাইটি নামে পরিচিতি লাভ করবে। এবার তোমাদের দু নম্বর স্টেজে আসছি। দু নম্বর স্টেজ হচ্ছে ট্রানজিশনাল স্টেজ। এই ট্রানজিশনাল স্টেজটা কি তোমরা বোঝো? আগে বলেছিলাম প্রত্যেকটা আরবান সেন্টার সম আকৃতির এবং সামাজিক সমান সত্তা নিয়ে গড়ে উঠবে। এবার তোমরা দেখো, যে কোনো একটা আরবান সেন্টারের হট করে উন্নয়ন ঘটবে, যে কোনো একটা আরবান সেন্টারের উন্নয়ন ঘটতে শুরু করবে, তখন কি হবে? এই আরবান সেন্টার পার্শ্ববর্তী যে আরবান সেন্টারগুলো রয়েছে, পেরিফেরি এলাকাগুলো, সেখান থেকে শ্রমিক র ম্যাটেরিয়ালসকে কালেক্ট করবে, ফলে এখান থেকে কি হবে, শ্রমিক আর র ম্যাটেরিয়ালস এই আরবান সেন্টারের দিকে আসবে, শ্রমিক আর র ম্যাটেরিয়ালস এই আরবান সেন্টারের দিকে আসবে বিভিন্নভাবে। এই আরবান সেন্টারটার দিকে শ্রমিক এবং র ম্যাটেরিয়ালস, কাঁচামাল এখানে আসবে। ক্রমাগত একে শ্রমিক আর র ম্যাটেরিয়ালস প্রদান করছে, কারণ এ কেন উন্নয়ন ঘটল, এর কাছে মূলধন হট করে বেশি চলে এসেছে। কেন মূলধনটা এদের পুঞ্জীভূত হয়েছে আমি বলেছি, পরে বলবো। সেই জন্য সেই অতিরিক্ত মজুরি পাওয়ার আশায় এরা এখানে আসছে।
ফলে এই আরবান সেন্টারটি উন্নয়ন ঘটে আস্তে আস্তে বড় হবে এবং এরা শ্রমিক প্রদান করে শ্রমিকের অভাবে এরা ক্রমশ ছোট আকৃতি ধারণ করবে। ছবিটা প্রথম ছবিটার থেকে দ্বিতীয় ছবিটা তুমি দেখো, এই আরবান সেন্টারটা একটু বড় পরিণত হবে আর এগুলো ছোট হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা আমি অনেকগুলো অ্যারো দিয়েছি, তুমি একটা অ্যারোতেই দেখাবে যে এরা সবাই, এটা এখানে লিখবে পেরিফেরি, এরা সবাই আরবান সেন্টারকে লেবার এবং র ম্যাটেরিয়ালস দিয়ে সাহায্য করছে। তাহলে এখানে এখানটা পুরোটা পেরিফেরি লিখবে, তাহলে এখানে অ্যারো তোমাকে দিতে হবে না। ইন্ডাস এই ট্রানজিশনাল স্টেজে এটি হচ্ছে, এখানে কি হবে, এরা ক্রমাগত ছোট হয়ে যাবে আর এ ক্রমাগত বড় হয়ে যাবে। অর্থনৈতিক পুঞ্জিভবন ঘটবে এই জায়গাটায়, এই জায়গাটা ইনোভেশন নতুন নতুন আবিষ্কারের ফলে বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠার প্রারম্ভিক অবস্থার সূচনা ঘটবে এখানটা। এবার বিভিন্ন কোম্পানি আসবে কারখানা গড়ে তুলতে এখানটায়, বাণিজ্যিক সম্প্রসারণ ঘটবে, আরো আরো বড় হবে, আরো কিছু সম্প্রসারণ ঘটবে। এছাড়াও এই সমস্ত জায়গায় ক্রমাগত এরা অর্থনীতিকে নিজের কুক্ষিগত করে নেবে। মূলত অষ্টাদশ শতাব্দীতে গ্রেট ব্রিটেনে এবং ঔপনিবেশিক সময়কালে লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা ইত্যাদি স্থানে ঔপনিবেশিক সময়কালের প্রারম্ভে এই অবস্থা বিশ্বে দেখা গিয়েছিল। তাহলে ইন্ডাস্ট্রিয়াল এই ট্রানজিশনাল ক্ষেত্রে আমরা কি দেখলাম, না এটা ক্রমাগত বড় হচ্ছে আর এরা ক্রমাগত ছোট হচ্ছে। তো এই অবস্থা তো দীর্ঘদিন চলতে পারে না, যে এই ক্রমাগত বড় হবে, বড় হওয়ার তো একটা লিমিট থাকবে আর এরা তো ছোট হওয়ার একটা লিমিট থাকবে। তাহলে এই যে এ ক্রমাগত বড় হচ্ছে আর এ ক্রমাগত ছোট হচ্ছে, এর ফলে একটা সময় আসবে যে এ আর লেবার ক্যাপাসিটিকে ধরে রাখতে পারবে না, এ আর লেবারকে জায়গা দিতে পারবে না। ঠিক আছে, তখন একটি নতুন এফেক্ট সৃষ্টি হবে যাকে বলছে ব্যাকওয়াশ এফেক্ট, ব্যাকওয়াশ এফেক্ট। আরেকটাকে বলছে ট্রিকল ডাউন এফেক্ট, যে কোনো একটার সৃষ্টি হবে, ব্যাকওয়াশ এফেক্ট বা ট্রিকল ডাউন এফেক্ট। এটা কি, সমুদ্রের জোয়ারের সময় যে জলটা উপকূলীয় অঞ্চলের দিকে এক্সট্রা জলটা আছড়ে পড়ে এবং যখনই সমুদ্রের জলটা নেমে যায় তখন যে উল্টো টান আসে জলে তাকে আমরা ব্যাকওয়াশ বলি। এখানেও শ্রমিক সোয়াশের মতো আসছে, আস্তে আস্তে একটা সময় পরে এখানে আর শ্রমিক তার র ম্যাটেরিয়ালস তাকে ধরে রাখতে পারবে না, এতটাই ঘেঞ্জি, এতটাই ক্রাউডেড অবস্থার সৃষ্টি হবে। তখন ব্যাকওয়াশের মতো জল উল্টো দিকে প্রবাহের মতো তখন কিন্তু এখানে ব্যাকওয়াশ এফেক্ট সৃষ্টি হবে, শ্রমিকরা তখন উল্টো দিকে ট্রান্সফর্ম হবে। এমত অবস্থায় তোমাদেরকে তিন নম্বর পয়েন্ট যেটা করাবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্টেজ। এমত অবস্থায় তোমার কোর এরিয়ার উভয় পাশে কিছু সাব সেন্টার ডেভেলপ করবে, সাব সেন্টার ডেভেলপ করবে কোর এরিয়ার মূলত চাপকে কমানোর জন্য। এই অবস্থায় কিন্তু এরা সব থেকে ছোট সব থেকে বড় হবে, কারণ একটা নির্দিষ্ট চূড়ান্ত পর্যায়ে বড় হওয়ার পরেই কিন্তু ব্যাকওয়াশটা সৃষ্টি হবে, এখানে মুখস্থ করা কিন্তু কোনো জায়গা নেই। তুমি বলবে যে কোর এরিয়া বৃদ্ধি পেতে পেতে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে যেখানে আর ওরা বড় হবে না, যেখানে আর ওরা ছোটও হবে না এরা, তখন ব্যাকওয়াশ এফেক্ট সৃষ্টি হবে। এটা চূড়ান্ত বৈষম্যের পর্যায়, এই বৈষম্যতা থেকেই কিন্তু কোর এরিয়ার চাপ কমানোর জন্য সাব সেন্টার
সৃষ্টি হবে উভয় দিকে। এই সাব সেন্টারগুলোতে কোর এরিয়া থেকেও এরা বিভিন্ন জিনিসের আদান প্রদান ঘটবে, কোর এরিয়া থেকে বিভিন্ন জিনিসের আদান প্রদান, ও দেবে ও নেবে, এখান থেকেও এটার আদান প্রদান, উভমুখী আরো আদান প্রদান ঘটবে। এও দুটো স্থানকে দেবে, এ কিছু নেবে না, এই সাব রিজিয়ানগুলো কিছু নেবে না, এ কিন্তু এই অবস্থায় এই দুজনাকেই দেবে, ফলে এ যেরকম আছে সেরকমই থাকবে। সাব সেন্টারগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে এর চাপ কমানোর জন্য, অর্থাৎ এই সময় শিল্প সৃষ্টি হবে বিভিন্ন সেক্টরে, এই সময় শিল্পের ব্যাপন ঘটবে, বিভিন্নভাবে শিল্প অঞ্চলগুলো ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায়, এখানটায় মজুরি বৃদ্ধি, জমির দাম বেশি, মানুষ এখানে কোর এরিয়ায় আকৃষ্ট না হয়ে পার্শ্ববর্তী স্থানে জমি কিনবে, যাতে কোর এরিয়ার সুযোগ সুবিধা আরেকটুখানি গেলেই পায়, অথচ ভিড় এড়ানো যায়। যারা অনেক বড়লোক আছে তারা কিন্তু ভিড় ক্রাউড পছন্দ করে না, তারা এমন একটা জায়গা যেমন কলকাতার নিউ টাউন গড়ে উঠেছে, সমস্ত সুযোগ সুবিধা ওখানে আছে, ওদেরকে কোনোভাবেই কলকাতার মেন সেন্টারে আসতে হয় না, ওখানে সব কিছু রয়েছে, তো এখানে কিন্তু এরা এটা গড়ে তুলবে। তখন লেবার এখানে না এসে ট্রিকল ডাউন ব্যাকওয়াশ এফেক্টের ফলে সাব সেন্টারে গিয়ে কর্মসংস্থান লাভের আশায় এবং মজুরি পাওয়ার আশায় রওনা দেবে, এখানে কিন্তু তখন লেবারের চাহিদা কমে যাবে, আর জায়গা দিতে পারছে না, তাই সাব সেন্টারগুলো আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল স্টেজে ডেভেলপ করবে। এখানে বৈশিষ্ট্য অনেক কিছু বললাম, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে তবে এটা সৃষ্টি হয়। এখানে তোমার ল্যান্ড, লেবার, জমির দাম এগুলো সব বেড়ে যাওয়ার ফলে লোকে সাব সেন্টার খোঁজার চেষ্টা করে, এখানে ব্যাপন প্রক্রিয়া কার্যকরী হয়, এটা আস্তে আস্তে ডেভেলপ করে বড় হতে শুরু করে, এ সমতুল হতে শুরু করে, কিন্তু এরা কিছু নেয় না, এই সেন্টারগুলো এখনো পর্যন্ত দিয়ে যায়। এবার চার নম্বর বা শেষ স্টেজ, সেটা হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল স্টেজ। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল স্টেজ এই পর্যায়টিতে এসে যখন এরা এর পর্যায়ে চলে যায়, এখানেও এদের কোর রিজিয়ানের মতো অবস্থা হয়, এ সমস্ত জায়গায় যখন আবার সেই ভিড় ভাট্টা সমস্ত কিছু হয়ে যায়, তখন এবার এরা যৌথ মিলে যে এতক্ষণ খালি দিয়ে গেছে কিছু নেয়নি, সেই সাব সেন্টারগুলোকে ডেভেলপ করতে শুরু করে, এবার এদেরকে ডেভেলপ করতে শুরু করে, কারণ এর ক্যাপাসিটি হারিয়ে গেছিল বলে তিন নম্বর স্টেজে ইন্ডাস্ট্রিয়াল স্টেজে এরা তৈরি হয়েছিল, এরা বড় হলো, এদের ক্যাপাসিটিও সেই পর্যায়ে পৌঁছে গেল, তখন এরা এদের মিডিয়াম যে সাব সেন্টারগুলোর ছিল তাদেরকে এবার বড় করতে শুরু করবে। তুমি দেখো সাব সেন্টারগুলো বড় হতে শুরু করেছে, অর্থাৎ এদের মধ্যেও বিনিময় প্রথা কাজে লাগে, এদের মধ্যেও কাজে লাগে, এর সাথেও কাজে লাগে, এর সবার মধ্যে সবার, হ্যাঁ সবার মধ্যে সবার আদান প্রদানের সম্পর্ক শেষ পর্যায়ে গড়ে ওঠে, সবার মধ্যে সবার আদান প্রদানের সম্পর্ক গড়ে উঠবে। এই জায়গাটিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিশেষীকরণ ঘটে, এই স্থানে সবাই সুসংহত হয়, চরম যে বৈষম্যতার সৃষ্টি হয়েছিল যার জন্য ব্যাকওয়াশ এফেক্টের ফলে এরা তৈরি হলো, সেই বৈষম্যতা একেবারে এখানে কমে আসে এবং অর্থনৈতিক ক্ষেত্র স্থায়ী হয়, হাই করিডর ট্রান্সপোর্ট নেটওয়ার্কের জন্ম হয় এখানটায়, কেউ কোনো সম্পদ নিজে কুক্ষিগত অনেক দূরে সম্পদ আছে আমি আনতে পারছি না, কাজে লাগাতে পারছি না, এসব কিচ্ছু নয়, ট্রান্সপোর্টের মাধ্যমে সবাই সবার মধ্যে আদান প্রদানের সম্পর্ক গড়ে ওঠে, ওয়ার্ল্ড সিটি বা গ্লোবাল সিটির জন্ম হয়
শেষ পর্যায়ে। তাহলে আমরা কোর পেরিফেরি মডেল সম্পর্কে জানলাম। এবার আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে হট করে একটা অঞ্চল ডেভেলপ করতে শুরু করলো, হট করে আমি এই অঞ্চলটাকে কোর অঞ্চল বলছি, এরা মূলধন সমৃদ্ধ অঞ্চল হিসাবে তাকে পরিচিতি লাভ করালাম। তো এই কোর অঞ্চল হট করে মূলধন সমৃদ্ধ অঞ্চল হলো কি করে, বা কেনই বা ওটা কোর অঞ্চলকে আমরা ধরে নিলাম? তো ফ্রেডম্যান বলছে এই মূলধন সমৃদ্ধ অঞ্চল মূলত তার প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে, অর্থাৎ তার যে অর্থনৈতিক সুযোগ সুবিধা সেটা সে প্রাকৃতিক পরিবেশ থেকেই প্রারম্ভিক পর্যায়ে পায়, তারপরে সে আরো তা নিজেকে উন্নত করতে সচেষ্ট হয়। তো এই রকমই তিনি অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তিনি সাও পাওলোকে কোর অঞ্চল বলেছিলেন। কেন বলছি সাও পাওলো কোর অঞ্চল? কারণ ওখানে কফি ইন্ডাস্ট্রি সব থেকে জনপ্রিয় বলে। তিনি ব্রাজিলের রিও ডি জেনিরোকেও একটি কোর অঞ্চল বলেছিলেন। কেন? কারণ সেখানে বন্দরের অবস্থান ঘটায় আমদানি রপ্তানি ব্যবস্থায় যথেষ্ট সুবিধা এখানে হয়েছিল। তাহলে প্রত্যেকটা কোর অঞ্চলই তার অর্থনৈতিক পরিবেশের থেকেও প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে সে কিন্তু মূলধন প্রাপ্তির সুযোগ সুবিধা নিজে আগে থেকেই করে নিয়েছে, তারপরে উন্নতি লাভ করছে। উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো ব্রাজিল উইথ গোল্ডেন ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে কোর এরিয়া, এবং অ্যামাজন হচ্ছে পেরিফেরি এরিয়া। এটা তোমরা এই মডেলের উদাহরণস্বরূপ বলতে পারো। এবার আমরা জানি যে পেরিফেরি অঞ্চলটা কোর পেরিফেরি মডেলে পেরিফেরি অঞ্চলটা কেন এটাকে অনুন্নত বলে চিহ্নিত করেছেন ফ্রেডম্যান। পেরিফেরি অঞ্চলটা অনুন্নত কারণ এখানে অ্যাক্সেসিবিলিটির অভাব রয়েছে, সুগম্যতার অভাব রয়েছে, এখানে মনুষ্য সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের অভাব রয়েছে। এই সম্পদটা এবং সুগম্যতা যতদিন অভাব থাকবে ততদিনই পেরিফেরি এরিয়া অনুন্নত এলাকা হিসাবে পরিচিতি লাভ করবে। এরপরে আমরা আর একটা ছোট্ট জিনিস জানব, সে জিনিসটা হচ্ছে পেরিফেরি থেকে কোর এরিয়ায় মানুষ গেলে কি অবস্থার সৃষ্টি হয়। পেরিফেরি থেকে কোর এরিয়ায় মানুষ গেলে ল্যাক অফ হাউজিং, অর্থাৎ বাড়িঘর থাকবে না, ঘেঞ্জি পরিবেশ সৃষ্টি হবে, ওভার ক্রাউডিং এবং স্লাম বস্তি এলাকা দেখতে পাওয়া যাবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চাঁদের যেমন একটি আলোক দিক আছে তেমনি চাঁদের কলঙ্কও রয়েছে, সেই কলঙ্ক দিক হচ্ছে শহরের বস্তি এলাকা। তো এখানেও কিন্তু বস্তি এলাকার সৃষ্টি হবে। এর পরবর্তীকালে কোর পেরিফেরি মডেলের বর্তমান ব্যবহার হলো অ্যান্ড্রি গান্ডার ফ্র্যাঙ্কের ডিপেন্ডেন্সি থিওরি। এই ডিপেন্ডেন্সি থিওরি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নির্ভরশীলতার তত্ত্বের ওপর এই কোর পেরিফেরি মডেলটির প্রয়োগ লক্ষ্য করা যায়। এখানে বলা হচ্ছে যে কোনো একটি অঞ্চল প্রাথমিক অবস্থায় কোর অঞ্চল হতেই পারে, পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু ডিপেন্ডেন্সি নির্ভরশীল হতে পারে, পেরিফেরি অঞ্চলে পরিণত হতে পারে। তাই পেরিফেরি অঞ্চল জন্মগত নয়, পেরিফেরি অঞ্চল হচ্ছে অর্জিত একটি বৈশিষ্ট্য। তো এই ছিল আজকের আমার কোর পেরিফেরি মডেলের বিষয়বস্তু, প্রয়োগ এবং তার সম্পর্কে জ্ঞানার্জন। তোমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারের নতুন সেমিস্টার তোমরা প্রথম পরীক্ষা দেবে, এখানে তোমরা ফ্রেডম্যানের কোর পেরিফেরি মডেলটি তার বাস্তব প্রয়োগ অ্যাপ্লিকেবিলিটি পড়বে, এছাড়াও পড়বে কোর এবং পেরিফেরির মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোর এবং পেরিফেরির পার্থক্য। এছাড়াও আমি যে চারটি রিজিয়ানের কথা বলেছি সেই রিজিয়ানগুলো শর্ট কোশ্চেন হিসাবে তোমাকে জানতে চাইবে, এছাড়াও বিভিন্ন স্টেজের বৈশিষ্ট্য, প্রি ইন্ডাস্ট্রিয়াল স্টেজে কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, প্রি ইন্ডাস্ট্রিয়ালের সাথে ইন্ডাস্ট্রিয়াল স্টেজের পার্থক্য, এগুলো তোমরা
পড়ে রাখবে। প্রত্যেকে বুঝতে পারলে কিনা বা জ্ঞানার্জন হলো কিনা তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মিশন জিওগ্রাফি ইন্ডিয়াতে এই ভিডিও লাইভ দেখানো হবে, সেখানেও প্রত্যেককে আমার অনুরোধ থাকলো আমাকে জানাবে যে তোমাদের এই ভিডিও কেমন লেগেছে। মিশন জিওগ্রাফির একটি বড় উদ্যোগে তোমাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তো তোমরা অবশ্যই তার সদ্ব্যবহার করার চেষ্টা করবে। প্রত্যেককে আরও একবার বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।